জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। আজকে আমি একটা ছোট্ট আমি গিয়ে আগে এখনই এই মায়েরা রানাঘাট থেকে এলো, আজকে সারাদিন কাল থেকে ভিজছি বৃষ্টিতে, তাই আমি আজকে খুব তাড়াতাড়ি মাকে সন্ধে দিয়ে চলে এসেছি। এই একটা ছোট্ট সন্তান, তোমরা সবাই জেনে গেছো ভক্তরা, দুস্থ, অনাথ, অন্ধ, কানা, খোড়া, মায়ের কত অসহায় সন্তান আছে, যে দায়িত্ব মা আমার ওপরে দিয়েছিলেন। হয়তো কিছু পুণ্যের ফল ছিল আমার, সেই জন্যই মা হয়তো আমাকে খুঁজে পেয়েছিলেন, যে প্রত্যেকটা ভক্তের আজকে হাল ধরার দায়িত্ব আমাকে দিয়েছে এই মা। তার নাতি, একটাই নাতি, জীবন দিয়ে ভালোবাসতো, মা বলে গিয়েছিল আমার নাতি যদি কিছু হয়ে যায়, আমি কিন্তু নিজে নিজেই বাড়িতে বলেছিলাম আমি আমরা নিজেদেরকে শেষ করে দেবো, সত্যি ছোট্ট একটা ফুলের মতো। বলো মা, তোমার কি উপকার হয়েছে? আমি আমার স্বামীর অ্যাক্সিডেন্ট হয়েছিল, চিন্তা করতে করতে আমার ছেলে তখন 3 বছরের, তখন আমার ঘুমটা চলে গেছিলো চিন্তা করতে করতে যে কী হবে আমার স্বামী যদি না বাঁচে। দিয়ে আমি জব করে আমার ঘুমটা হয়েছে, এতদিন আমি ওষুধ খাচ্ছি 40 বছর, কিন্তু ঘুমটা হচ্ছে কিন্তু আবছা ঘুম হচ্ছে। আর পায়ের হাড়ের মধ্যে একটা ডাক্তার দেখিয়েছি, বাঁ পায়ে মানে কি বাল্ব হয়েছে বলছে, সে কি ব্যথা যন্ত্রণা কমতে পারি না, নাম জপ করে সেটাও কমে গেছে মা, সেটা 45 বছর, হ্যাঁ নাম জপ করে কমে গেছে। আর আমি তো 8 মাস ধরে তোমারটা দেখছি, কিন্তু মা এরা হসপিটাল এসব করছে আসছে না। আমি বলেছি দেখো বাবা, বাবুর যেখানে তোমার ইয়েটা হয়েছিল দেখো একবার মা গো। আমি যেটা হচ্ছে এখানে আসার আগে এত দূর হয়েছিল, এটা এটা একটা বড় মার্কস হয়েছে লাংসের মধ্যে, তো এইটা তারপরে হচ্ছে আগস্টের আগে আমরা 1 তারিখে এসেছিলাম, তো এটা আমরা 31 আগস্ট এটা করেছি, 31 আগস্ট এটার এক্স রে করে দেখা যাচ্ছে যে এই সাইড থেকে কিছুটা কমেছে, এবং ওর আগে যে সমস্ত ব্যথা হতো বা পাশ ফিরলে ব্যথা হতো, বসলে ব্যথা হতো, সেগুলো অনেক কম আছে, তো মানে একেবারেই পুরোপুরি কম আছে। আগে তো কিছু করতে পারতো না, এখন এই আমি 8টা মাস তুমি ভিডিও ছেড়েছো দেখে যাচ্ছি তখন মা এখানে ছিল। তারপরে তো গরম জল মল ছুড়লো, মারামারি হলো, ওরা ওইটা দেখে আমার ছেলে বললো কি এটা ফেক, তুমি এরকম করবে না। তখন আমি একদিন দেখতে দেখতে সবাই ভালো হচ্ছে, ফোনটা ছুঁড়ে আমি বিছানায় ফেলে দিচ্ছি, যে তুই বলেছি মা গো আমার ছেলের বউকে ফোনটা দেখতে দাও, মত করে দাও, নাহলে আমার নাতিকে বাঁচাতে পারবো না। সেই দিনই আমার ছেলে দেখেছে, দেখে বউকে বলেছে দেখতে, দেখে ওরা এসেছে। পনেরোই জুন থেকে 1 আগস্টের মধ্যে যে ওষুধ খাচ্ছে ও, তাতে করে কিন্তু ওর কোনো ইম্প্রুভমেন্ট বলতে বলেছে ডাক্তার আস্তে আস্তে ওটাকে কমবে, কমেনি। 1 আগস্ট খেয়েছে, পরের 7 থেকে 8 দিন, মানে আমি যদি 8 বা 9 আগস্ট ধরি, তারপর থেকে ওর কিন্তু এই ব্যথা এইগুলো কমার, 15 আগস্ট যখন হয়ে গেল এখনও লাপানো চাপানো সবই করে, আগে বসতে পারতো না, বসে আঁকতে পারতো না, খেতে পারতো না, এখানে পেটে এখানে যেহেতু আছে সেটা কিন্তু অনেকটাই কমে গেছে। তুমি বলেছো ক্রিটিক্যাল কেস, মন্দিরে বলেছো যে ত্রিশূল দিয়েছো, আঙুল দিয়েছো, আমি বাচ্চাটাকে দেখি বলেছিলাম এটা ক্রিটিক্যাল কেস, না ছেলে বলেছিল তন্তু কিয়া করেছে, আমি সঙ্গে সঙ্গে হাত দিয়ে ঝেড়ে দিয়েছিলাম, আর ত্রিশূল দিয়ে দিয়েছিলাম, এখানেই নিয়ে যা পাশের বাড়ি সামনের বাড়ি, বউটা বলেছে যেখানে। তো আমি একটা কথাই বলবো যে মায়ের কাছে বাবা কোথা থেকে আসছে বলে তোমরা চারজন, রানাঘাট এই যে নাতি রানাঘাটে ওই যে আর্মি মা আর্মি বাবা আছে জানো, আমি গিয়েছিলাম, আমি গিয়েছিলাম প্রথমে তোমাদের বিশ্বাস হয়নি, কিন্তু এখানে এসে প্রথমে আমরা বুঝতে পারিনি চারিদিকে এত ভ্রান্ত, কিন্তু এখন যেটা বিশ্বাস হচ্ছে এই বাজে কথা বলি, এই বাজে কথা বলেছে, থাক মা ক্ষমা করতে হবে না বাবা, তো বুঝতে পারো হচ্ছে যে চারিদিকে এত রকম, এটা গ্যারান্টিড হচ্ছে যে খুব বাজে কথা বলি, এই দেখো আমি বললাম না রে মায়ের চুরি করে নিচ্ছে, আমি কি কেঁদেছি, আসলে মায়ের দোষ নেই বাবার দোষ নেই মা,
বাবা দেখছে চারিদিকে তো এরকম হচ্ছে, মা তোমার কিশোরীটা নবো বলছিল, তুমি ভাগ্যি তালাটা দিয়েছে, তালাটা ভাঙছিল, আমি সব দেখেছি, কাপড়গুলো নিয়ে নিল হরিণুটের বাচ্চা, কাপড় মায়ের অনেক জিনিস, যখন ওর ব্যথা হতো তখন আমাদের কাছে কোনো কিন্তু উপায় নেই যে ওকে আমরা কি করে ব্যথাটা কমাবো, ভিতরে চিড়িক মারতো, এত বড় একটা জিনিস। হ্যাঁ একেবারে, এটা যে ভিডিও যারা দেখছে তাদেরকে বলছি যে আমি কোনো রকম মানে ইয়ে করে বলছি না, আমি যে আন্দাজ করে যে এর যে ব্যথাটা ছিল সেটা কিন্তু একেবারে 15 দিন পর থেকে এখান থেকে আমি হাত দিয়ে ঝেড়ে দিয়ে তিন চার দিন কি পাঁচ দিন তারপর থেকে আস্তে আস্তে বলছে মা আমার, ও বলছে কি তুমি সঙ্গীতা দেখো তো ওষুধটা বন্ধ করে, আমি যে ওষুধ বন্ধই রেখেছি, তারপর আস্তে আস্তে বলছে মা আমার কিন্তু আর ব্যথা করছে না, শুধু মঙ্গলা মা মঙ্গলা মা। হ্যাঁ রে বেটা, এ নিয়ে এসছে, এ 10টার সময় বলছে যে বাবা যাবো বললো, পড়ে পড়ে ঘুমোচ্ছে, তখন আমি বললাম যে এই বাবাই চল না, আর আমি তোমাকে দেখার জন্য আমার স্বামী এসছে, আমি বাড়িতে ছিলাম, তারপরে আজকে জোর তাড়া দিয়েছি, ছেলে বলছে যাবো না, তখন তোমার জব করেছি 2-3 বার, তখন ছেলে বলছে যাবো, আজকে অনেক ভক্ত হয়েছে, কালকেও তাই দাদু একটা ঘটনা, ওকে বলেছে বাবা একটা ঘটনা, ফটো নেয়নি, তারপরে ফোনে তুলে নিয়ে গেছে, সেই ফটো ভক্তি হচ্ছে না, ওকে মনে হয় মা বলেছে নাকি জানি না, বলছে এখান থেকে ফটো নিয়ে যাবো, ফটো কোথায় পাবো মা, খুব যন্ত্রণা, খুব যন্ত্রণা হতো, যেখানে ওরা মা বাবা একটাই সন্তান পাগলের মতো হয়ে গেছিলো, তা ঠাকুমা বারবার মা বাবা মাকে বুঝিয়েছে এই বাবারই মা, যে একবার কৃষ্ণকালী মায়ের মন্দিরে চ, যেহেতু এখন তো অনেক কিছু হয় বিশ্বাস করে না চট করে, তা আসার পর 3-4 দিন পর থেকে ছেলে নিজে বলে যে আমার যন্ত্রণা কম, আমাকে কোনো ওষুধ খেতে হচ্ছে না, তা 1 মাসের মধ্যেই পুরো ফলাফল পেয়েছে যে কতটা কমে আসছে, 3-4 দিনের মধ্যে মা আছে, আমি বলেছি যতদিন বাঁচবি মঙ্গলা মায়ের জপ করে যাবি, আর তোরা ওনাদের ছাড়া কিচ্ছু জানবি না, যখনই ডাকছি যা হচ্ছে ভালো হয়ে যাচ্ছে। এটা যদি আমি এপ্রিল মাসের দিকে আসতাম এখনো বুঝতে পারছি, যখন আমরা হসপিটালে ছিলাম মেসেজ কেবে, তো যদি একবার শুনে যদি আসতাম তাহলে বারবার বলছি বাবা তুমি আরো আরো অনেকটা পরিমাণ কমতো, কমতো আরো অনেক কমে যেত। শুনো যখন বলে জয় কৃষ্ণ কালী মায়ের, জয় জয় সোনা মায়ের, জয়, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমি যেন এই ভাবি মায়ের আশীর্বাদ মাথায় নিয়ে যেন আগিয়ে যেতে পারি। একটা কথা বলি, তুমি নিজের শরীরটাকে একটু সুস্থ রেখো মা।